দেবাঞ্জন দেবের সংস্থার জাল ভ্যাকসিনেশনের শিকার হয়েছেন অনেকেই। প্রথমটা হয়েছিল ভ্যাকসিন নিয়ে গ্রাহকদের কাছে SMS না আসা, বাকিটা ইতিহাস। তার রেশ কাটতে না কাটতেই আবারও কি একটি ভ্যাকসিনেশন জালিয়াতির ছায়া সামনে আসতে চলেছে। ঘটনাটি ঘটেছে হাওড়ায়, সেখানে 100 জনের বেশি গ্রাহক ভ্যাকসিন নিয়ে বিপাকে পড়েন। অভিযোগ, ভ্যাকসিন নেওয়ার 2 সপ্তাহ পরেও মোবাইলে কোনো মেসেজ আসেনি তাদের। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, রেড ক্রস সোসাইটি হাওড়া শাখার হাসপাতাল থেকে সুপার স্প্রেডারদের ভ্যাকসিন দেওয়া হয়েছিল। ভ্যাকসিনেশন হয় রেড ক্রস সোসাইটি ও জেলা স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে। এতদিন পরেও কেন মোবাইলে মেসেজ এলো না তা নিয়ে উঠছে প্রশ্ন। গ্রাহকেরা রেড ক্রস সোসাইটি পরিচালিত হাসপাতালে যোগাযোগ করলেও সেখান থেকে কোনো সদুত্তর মেলেনি বলে দাবি গ্রাহকদের। পারিবারিক বিবাদের জেরে কুপিয়ে খুন, খুন করা হলো গৃহবধূকে। ভগবানগোলার রাস্তার ধারে মিলল লাশ, মৃতের স্বামী ও দেওরকে আটক করেছে পুলিশ। মৃতের বাবা জানান, তার জামাই পরিকল্পনা মাফিক খুন করেছে তার মেয়েকে। বেশ কিছুদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল, সেই কারণেই তার মেয়েকে খুন করেছেন শ্বশুরবাড়ির লোকজন। এই ঘটনায় ভগবানগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। দেশে দৈনিক সংক্রমণ আবারও বাড়ল, কিন্তু কমল মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 817 জনের। একদিনে করোনা আক্রান্ত হয়েছেন 45,951 জন। আজ ভোরে আচমকাই চলে গেলেন মন্দিরা বেদীর স্বামী তথা ডিরেক্টর রাজ কৌশল। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া বলিউডে। আজ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ হাসপাতালে ভর্তি।